দর্শক, এবারে করোনা পরিস্থিতি জানতে মালয়েশিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজু, রমজানে লকডাউন শিথিল করা হয়েছে কিনা মালয়েশিয়াতে জানাবেন। করোনা ভাইরাসের পরিস্থিতি কিন্তু তুলনামূলক ভালো, তারপরেও কিন্তু সরকার লকডাউন বাড়িয়েছে আরো 2 সপ্তাহ, চতুর্থ দফার মতো বাড়ানো হলো এই লকডাউন। এ নিয়ে কিন্তু টানা 8 সপ্তাহের লকডাউন চলবে এবং এই পবিত্র যে রমজান মাস এসেছে, এই রমজান মাস উপলক্ষে অনেক অনেক প্রতিষ্ঠান খোলা রাখার বিধান রাখা হয়েছে, চলাচল আগের থেকে একটু শিথিল করা হয়েছে, কিন্তু অতটা ফ্লেক্সিবল নয়। এখানে বারবার কিন্তু বলা হয়েছে মানুষকে ঘরে থাকার জন্য, সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য, যে ছাত্রছাত্রীরা আটকে পড়েছিল আগের লকডাউনে, বিশেষ করে সেই ছাত্রছাত্রীদের গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে না যাওয়া বা অনেক মানুষ এক জায়গায় হওয়া, মসজিদে নামাজ না পড়া, এই বিষয়গুলো কিন্তু এখনো আগের মতোই রয়েছে। তো রমজান মাসের যে এখানে খুব জনপ্রিয় যে বাজার বসে বিভিন্ন জায়গায়, সেই বাজার কিন্তু করার অনুমতি দেওয়া হয়নি। এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছে, আপনি জানেন যে তাদের ভিতরে একটি খাদ্য সংকট দেখা দিয়েছিল, সেই সংকট কাটিয়ে উঠতে কিন্তু এখানে হাই কমিশন এবং কমিউনিটি কাজ করছে, কিন্তু সেই সেটি কিন্তু যথেষ্ট নয়। মানুষ কিন্তু অভুক্ত রয়েছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা স্বচ্ছ হচ্ছে না বলে অভিযোগ এসছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে মালয়েশিয়া থেকে করোনা ভাইরাসের সবচেয়ে আপডেট। ধন্যবাদ রাজু, আপনাকে মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু।